আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইশরাত ওয়েলকাম জানাচ্ছি ইশরাত ব্লগে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আর সবাইকে রমজানুল মোবারক, কারণ রমজান মাস। তো রমজান মাসে সবাই আমরা বাঙালিরা মুড়ি এবং সোলাপুর খেতে খুব পছন্দ করি এবং এটা সবার জন্যই প্রিয়। তো আমি আজকে সোলাপুরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বাট এটা একটু অন্যরকম করে করব। রেসিপির জন্য কি কি নিয়েছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখাবো, আমি এখানে সিদ্ধ করা সোলাপুর নিয়েছি, এখানে 5 কাপ পরিমাণে সোলাপুর নিয়েছি। আর সিদ্ধ করার সময় আমি এটাকে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করেছি, এবং নিয়েছি 1 কাপ পরিমাণে টমেটো, এবং নিয়েছি আলু কিউব করে কাটা 1 কাপ পরিমাণে, এবং নিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, নিয়েছি 6-7টা গোলমরিচ, এবং নিয়েছি 1টা তেজপাতা ছিঁড়ে, নিয়েছি 2টা এলাচ দানা ছিঁড়ে, আর নিয়েছি 1/2 চা চামচ তো জিরা, আর নিয়েছি জিরা গুঁড়ো, এবং নিয়েছি গরম মশলার গুঁড়ো, এবং নিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি 2 চা চামচ আদা রসুন, আর 4টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, আর কোয়েলের ডিম নিয়েছি 12টা। আর পরিবেশনের জন্য নিয়েছি এখানে গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ এবং শসা কুচি করে নিয়েছি। আর তো এবার আমি স্টার্ট করিলাম, এবার আমি ফ্রাই প্যানে অয়েল দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণে অয়েল দিচ্ছি। আমার অয়েলটা একটু গরম হয়ে আসুক, তারপরে পেঁয়াজ গুলি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিব। এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি যেটা করব, কোয়েলের ডিমগুলি আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। চা চামচ হলুদের গুঁড়ো, আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে, ডিমগুলিও একদম ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আলু, এবার দিচ্ছি তেজপাতা ছেঁড়া, দিচ্ছি 1টি লবঙ্গ এবং 2টি এলাচদানা ছেঁড়া, আর দিচ্ছি আস্ত জিরা দিচ্ছি। তো এবার আমি এগুলো সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এবার দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। রসুন দিচ্ছি, রসুন আমি এখানে 1/2 চা চামচ রসুন নিয়েছি, আর আদা নিয়েছি 1 চা চামচ, আর 4টা মরিচ ছিঁড়ে নিয়েছি, কারণ এখানে আমি কোনো চিলি ফ্লেক্স ইউজ করব না, এখানে আমি কাঁচা মরিচই শুধু ইউজ করব। এবার আমি টমেটো দিচ্ছি,
কারণ আমি কোনো এক্সট্রা পানি দিয়ে এখন এটাকে ভুনা করব না, এটা টমেটোর উপরেই ভুনা করব। টমেটো থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি এই পুরো আলু এবং ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর আপনারা যদি চান তাহলে হালকা কুসুম গরম অথবা নর্মাল পানিও হাফ কাপের মতো দিয়ে দিতে পারেন। ঢাকনাটা আমি এখন ঢাকনাটা তুলে ফেলবো। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এই যে আমার টমেটো থেকে অনেক পানি বের হয়েছে এবং এটা দিয়ে এই ডিম টমেটো আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি ঢাকনাটা তুলে ফেলেছি। এবার আমি যেটা করব, এবার আমি আমার সলাবুটগুলি দিয়ে দিব। একটু সাবধানে নাড়াচাড়া দিতে হবে, কারণ যেহেতু ডিম আছে, ডিম যাতে ভেঙে না যায়, কুসুম যাতে বের না হয়ে যায়। আর কুসুম বের হয়ে গেলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। আর বিশেষ করে কুসুমের একটি গন্ধ পুরো ছোলাবুটি ছড়িয়ে যাবে, সো সেই জন্য আমাদের খেয়াল করে নাড়াচাড়া দিতে হবে যাতে ডিমগুলি ভেঙে না যায়। এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 4 মিনিটের মতো। তো এর সময় আমি চুলার আঁচটা কমিয়ে নিব। আমার হয়ে আসছে এখন, এই যে একদম পানিটা টেনে গিয়েছে। আমি অবশ্য সামান্য একটু কুসুম গরম পানি এটার সাথে অ্যাড করেছিলাম, কারণ সেটা আপনাদেরকে দেখানো হয়নি। কিন্তু টমেটো দিলে টমেটোর থেকে যে পানিটা বের হয় তা দিয়েও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। বাট আমার ছোলাবুটটা একটু শক্ত শক্ত ছিল, তাই আমি হালকা কুসুম গরম পানি হাফ কাপের মতো দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার এটা এবার হয়ে গেছে ভুনা, আর এই যে আমার ডিমগুলি কিন্তু ভেঙে যায়নি, ডিমগুলি কিন্তু খুব সুন্দরভাবে এই যে একদম ই হয়ে আছে, আস্ত হয়ে আছে। তো আমি এবার চুলোর থেকে এটা নামিয়ে নিব। তো চুলোর থেকে নামিয়ে নেওয়ার আগে আমি যেটা করব, আমি এখানে 3টে শুকনো মরিচ গ্যাসের চুলায় আগুনে ছেঁকে নিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে এটাকে তেলে ভেজে নিতে পারেন। আমি এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে ধনে পাতা কুচি। আর এটাতে আরও একটি জিনিস করা যাবে, যদি বাসায় যদি সুটা জিরে ফাঁকি করা থাকে তাহলে উপর দিয়ে আপনার সেই ফাঁকিটা ছিটিয়ে দেওয়া যাবে, আমি সেটা দিচ্ছি না। আমি দিয়েছি ধনে পাতা কুচি। এটার উপরে আরো যেটা করা যাবে, মরিচ গুঁড়ো করে দেওয়া যাবে, বাট আমি আস্ত গোলমরিচ দিচ্ছিলাম। এবার আমি চুলোর থেকে নামিয়ে নিব। আস্ত জিরের সাথে আস্ত 6টি গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা চুলোর থেকে নামিয়ে নিব। এই যে দেখুন
ছোলা বুটের ভিতরে কি সুন্দর করে কোয়েলে ডিমগুলি একদম উপর দিয়ে আস্ত দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। এই যে আমি এবার পরিবেশনের জন্য একটু যা সুন্দর দেখায় জানো, আর এটা কিন্তু খেতেও মজা হবে। গাজর কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, মুড়ির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আর ডেকোরেশনের জন্য, দেখতেও সুন্দরের জন্য আমি গাজরটাকে আগে স্লাইস করে কুচি করে রেখেছিলাম, সেটাকে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর দিচ্ছি শসা, আর দিচ্ছি শশা, শশা অল্প দিচ্ছি, আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি করা ছিল, কুচি করে নিয়েছিলাম একটার মতো, তো আমি এখানে সেটাও দিয়ে দিয়েছি। আর একটু সৌন্দর্যের জন্য এই যে বোম্বাই মরিচ, ডেকোরেশনের জন্য জাস্ট। আর যদি কেউ খেতে চায় তাহলে বোম্বাই মরিচ কুচি করে নিতে পারে, বাট না নিলে তো নাই, নিলে যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করে। আর নিচ্ছে লেবু, আমরা তো অবশ্যই যখন মুড়ি মাখাই ছোলাগুড় দিয়ে তখন কিন্তু অবশ্যই আমরা লেবু খেয়ে থাকি। অনেকেই লেবেলের ডিম দিয়ে ছোলাগুড় ভুনা, আমার ডেকোরেশন করে রেডি হয়ে গেছে। আমি এবার আপনাদের সাথে দেখাতে চাই কিভাবে আমি ডেকোরেশন করেছি। এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন এবং তৈরি করে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর কোয়েলের ডিম অনেকেই খেতে চায় না, অনেক বাচ্চারা খেতে চায় না, তো কোয়েলের ডিম অবশ্যই অবশ্যই শরীরের জন্য অনেক ভালো। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, এবং ইফতারির পরে সবাই আমরা ছোলাগুড় এবং মুড়ি খেতে পছন্দ করি, অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করে ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি লাইক চাই, প্লিজ সাবস্ক্রাইব করেন।